অন্তর্জ্বালা আর লুকিয়ে রাখতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব দিতে আর তর সইছে না তার। তবে পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায় এখন বাগযুদ্ধ শুরু করেছেন তিনি, দিচ্ছেন হুঙ্কারও। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানে হামলা চালাতে আবারও নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলেও ওই ভাষণে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহু বলেন, পৃথিবীর কোনো দেশই তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না, ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তর থেকে দেওয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেন, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। আত্মরক্ষার ধোয়া তুলেই এক বছর ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গেল সপ্তাহে লেবাননের স্থল অভিযান শুরু করে মধ্যপ্রাচ্যের এই মাতবর। এসবের প্রতিক্রিয়ায় গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 180টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এতে ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই হামলার বদলা নিতে চাইছেন নেতানিয়াহু।